বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। লিটন মুশফিকের রেকর্ড জুটির পর বোলারদের দুর্দান্ত বোলিং। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের 88 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, একদিনের ব্যবধানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আরও একটি জয়ের খবর আপনাদের জানাই। বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি জিতে নিয়েছে এবং সেই সাথে কিন্তু সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। আসলে আপনারা যদি আমার পেছনে দেখতে পাচ্ছেন, আসলে উৎসব হচ্ছে সাগরিকায়, স্বাভাবিক বিষয়, উৎসব হওয়ারই কথা। বাংলাদেশ কিন্তু এখন ওয়ানডে যে চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে সুপার লিগ রয়েছে, সেই সুপার লিগের কিন্তু শীর্ষ দল বাংলাদেশ। এই ম্যাচটি জয় পেলেই সেই স্থানটা জায়গা করে নেওয়ার সুযোগটা তৈরি হয়েছিল গেল ম্যাচে জয়ের পর, এবং সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ দল লুফে নিয়েছে দারুণভাবে। যদি বলি আজকের ম্যাচের পারফরমেন্সের কথা, বাংলাদেশ দল এই সংস্করণে যে মানের দল, সে মানে বা যে মানে খেলার কথা, সে মানটা কিন্তু আজকে বাংলাদেশ দেখিয়েছে। ব্যাটিং বলি বা ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা ঢিলেঢালা থাকলেও, বোলিংয়ের ক্ষেত্রে যদি বলেন যে আসলে আফগানিস্তানকে খুব ভালোভাবে চেপে ধরেছে শুরু থেকেই। মাঝে কিন্তু হাসমতুল্লাহ আর রহমত শাহর একটা পার্টনারশিপ দেখেছি, যে পার্টনারশিপটা তাসকিন একটা আচমকা বোল্ড বলা চলে, যেটা আসলে সবাইকে অবাক করেছিল। তাসকিন একটু আবেদন করে থেমে গিয়েছিলেন যে আসলে কোথায় আওয়াজ হলো সেটা বুঝতে পারছিল, তবে পরে দেখা গেল যে উইকেটের বেল পড়ে গিয়েছে এবং কিছু, তখন আসলে আবার উদযাপনে মেতেছে বাংলাদেশ। এবং শেষ দিকে এসে কিন্তু মোহাম্মদ নবী এবং কি রশিদ খানও চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের বোলাররা কিন্তু আজকে তাদের যে ইকোনমি বোলিংটা করার বা সেই কাজটা কিন্তু দারুণভাবে করে গিয়েছে, এবং সেই ফলশ্রুতিতে কিন্তু শেষ দিকে এসে কিছুটা ব্যবধান কমিয়েছে মাত্র রশিদ খান আর মোহাম্মদ নবীর ব্যাটিংটা। পাশাপাশি যদি বলি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু লিটন দাসের প্রশংসা করতেই হবে, তবে সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্যের একটা বিশাল সাপোর্ট ছিল লিটনের ক্ষেত্রে। তিনি কিন্তু উইকেটে এসেই প্রথম বলেই কিন্তু লাইফ পেয়েছিলেন, নতুন জীবন পেয়েছিলেন উইকেট রক্ষক, এবং কি স্লিপের মাঝখান দিয়ে সেই থেকে কিন্তু তিনি 136 রানের একটি ইনিংস, দারুণ ইনিংস খেলেছেন। এবং কি তার ওই ইনিংসের উপর ভর করে মুশফিকের 86 রানের উপর ভর করে কিন্তু বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ হয়েছে, এবং কি বাংলাদেশ দ্বিতীয় জয় এবং কি আফগানিস্তানের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে সুপার লিগও তাদের শীর্ষস্থান দখল করে নিল। তো চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের খবর নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম চট্টগ্রামে। আন্দোলন করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। আন্দোলনের নামে আবারও তারা নৈরাজ্য করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আন্দোলন করার সাংগঠনিক ক্ষমতা বিএনপির নাই এবং জনগণ তাদের সাথে কোন আন্দোলন তাদের পাশে, আন্দোলনের নামে অতীতের মতো যদি আবার আগুন সন্ত্রাস করেন, আবার যদি জনদুর্ভোগ সৃষ্টি করেন, আমরা স্পষ্ট বলতে চাই জনগণকে সাথে নিয়ে আমরা কঠোরভাবে তার মোকাবেলা করব ইনশাআল্লাহ। এবারের বইমেলার প্রথম শিশু প্রহর হলো আজ। সকাল থেকে বইমেলা ছিল শিশুদের কোলাহলে মুখর। দীর্ঘ দুই বছর পর শিশু প্রহর পেয়ে উচ্ছ্বসিত খুদে পাঠকেরা। শুক্রবার বইমেলার সকালটা যেন ছিল শুধুই শিশুদের। আগের শুক্রবার শিশু প্রহর না থাকলেও এদিন ছিল সেই কাঙ্ক্ষিত আয়োজন। কোমলমতি সোনামণিরা অভিভাবকদের সঙ্গে মেলায় আসে। সকাল 11:30 শিশু প্রহরের মূল আয়োজন সিসিমপুর শুরু হলে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। শিশু প্রহরের মূল আকর্ষণ ছিল সিসিমপুরের ইকরি, শিকু আর হালিম। সামনে এসে এসব চরিত্র দেখতে পেয়ে আনন্দের শেষ নেই। সিসিমপুর এসে আমার অনেক ভালো লেগেছে। তারপর আমি হচ্ছে বই কিনতে গেছিলাম। আমি ভূতের বই কিনেছি, আমি সিন্ড্রেলার বই কিনেছি, তারপর ভূতের বই কিনেছি। অনেকদিন পর বাইরে নেমেছি, বইমেলায় এসেছি, অনেক বই কিনেছি, ভালো লাগছে। আমার ভালো লেগেছে ইকরি, টুকটুকি এবং শিকু। দীর্ঘ দুই বছর ঘরবন্দি অবস্থা থেকে বের হয়ে শিশুদের এই আনন্দ দেখে সন্তুষ্ট অভিভাবকরাও। ও এখানে এতক্ষণ খেলাধুলা করলো একা, অন্য জায়গায় তো শাই ফিল করে, কিন্তু এখানে অনেক বাচ্চা দেখে অনেক খুশি হয়েছে আর কি। এই জন্য বাংলা
একাডেমি এবং বইমেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ। নতুনত্ব নিয়ে আসতে পারে এই বইমেলার অথরিটি, তাহলে আমার মনে হয় যে শিশুরা আরও বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করবে। স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন থাকার কথা জানিয়েছেন শিশু প্রহরের আয়োজকরা। স্বাস্থ্যবিধি নিয়ে আমরা প্রচুর মাস্ক রেখেছি, যাতে করে যে বাচ্চারা মাস্ক পরে আসবে না, তাদের সাথে যেতে জন্য মাস্ক বিতরণ করা হয়, এবং আমাদের স্যানিটাইজার রয়েছে, যাতে করে যে বাচ্চাগুলো স্টলে যাবে তারা যেন হাত স্যানিটাইজ করে। বইমেলায় শিশুদের এই আয়োজন শিশুদের বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পরিধি বাড়ায় মেট্রো রেল প্রকল্পে প্রায় 11,000 কোটি টাকা বাজেট বাড়ানোর জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করেছে কর্তৃপক্ষ। মতিঝিল থেকে কমলাপুর বর্ধিত অংশের কাজ এবং ভূমি অধিগ্রহণ সহ নানা কারণে এই ব্যয় বৃদ্ধি বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এদিকে যাচাই বাছাই শেষে শীঘ্রই মন্ত্রণালয় থেকে যৌক্তিক বাজেট পাশ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। স্বপ্ন পূরণের পথে মেট্রো রেল চলতি বছর উত্তরা থেকে আগারগাঁও, পরের বছরই পৌঁছে যাবে মতিঝিলে। শুরুর পরিকল্পনা উত্তরা থেকে মতিঝিল প্রকল্পের প্রাক্কালিত ব্যয় ছিল 21,985 কোটি টাকা, তবে বর্ধিত করে তা মতিঝিল থেকে নেওয়া হয়েছে কমলাপুর পর্যন্ত। আর এই অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয়ে 33,472 কোটি টাকার নতুন প্রস্তাব পাঠিয়েছে ডিএমটিসিএল। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বর্ধিত 1.16 কিলোমিটারের ব্যয় ধরা হয়েছে প্রায় 7,500 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণ আর পুনর্বাসনেরই খরচ হবে 1,15,00,000, বাকি টাকা খরচ হবে প্রকল্পের অবকাঠামো ব্যয়। এছাড়া কাজীপাড়া, শেওড়াপাড়ার মতো স্টেশনে প্রাথমিক পরিকল্পনার বাইরে ছিল জমি অধিগ্রহণ, ট্রায়াল রানের বৈদ্যুতিক ব্যয়, স্টেশন প্লাজা, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সহ বেশ কয়েকটি কারণে উত্তরা থেকে আগারগাঁও অংশে প্রায় 4,000 কোটি টাকা অতিরিক্ত অর্থ বৃদ্ধির প্রস্তাব করেছে কর্তৃপক্ষ। কমলাপুর এক্সটেনশনের জন্য প্রায় 2,000 কোটি টাকা, আর বাকি যেগুলো হলো সেগুলো নিয়ে আরও 4,000 কোটি টাকার মতো আসবে। এরই মধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে চলছে যাচাই বাছাই, শেষ হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। যত দ্রুত পারা যায় ওই সময়টা কমিয়ে আনা, সেজন্য যদি বাড়তি টাকাও লাগে ওই উল্টো বিট। জানুয়ারি শেষে প্রকল্পের সার্বিক অগ্রগতি 74.42%, আর উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 90%-এরও বেশি। মেট্রো সম্পর্কে বাস্তব ধারণা না থাকার কারণেই হয়তো এমআরটি লাইন 6-এর শেষ পর্যায়ে এসে বাজেট বৃদ্ধির প্রস্তাবনা দিতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে 2030 সালের মধ্যে আরও 5টি এমআরটি লাইন তৈরির যে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, তা বাস্তবায়নের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা কাজে দিবে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।